তো এবার আসেন, আমরা আজকের ক্লাসে লাস্ট টপিক নিয়ে কথা বলবো। এটা খুবই অসাধারণ একটা টপিক। টপিকটার নাম হচ্ছে আপনার ইরর হ্যান্ডেলিং, আসলে আমরা কিভাবে করব, ব্যাপারটা কিরকম আমি একটু বুঝাই বলি। দেখেন, আমরা প্রতিনিয়ত কাজ করার সময় কিন্তু বিভিন্ন ধরনের ইররের সম্মুখীন হই, নাকি সবাই কি বলেন? জি ঠিক না সবাই? যেমন আমি স্যার, দেখাই, আমি একটু একটা কাজ করি তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের জন্য। আমি যদি এখন এটা এখান থেকে আমি যে ইনফো অনলি, আমি সবগুলোকে অন করে দিচ্ছি, ওয়ার্নিং এমন ইরর। আচ্ছা, এখানে দেখেন অনেক ইরর তৈরি হয়ে আছে, আনচেকড রান টাইম লাস্ট ইরর, আনচেক রান টাইম লাস্ট ইরর, আনচেক রান টাইম লাস্ট ইরর, আনকট রেফারেন্স ইরর, দেখতে পাচ্ছেন? প্লাস হলো আরো অনেক অনেক ইরর টিরর এখানে আছে, প্রায় আমি দেখতে পাচ্ছি 5টা ইরর দেখতে পাচ্ছি। এই 5টা ইরর, এটা কিন্তু ভাইবেন না যে এটা মানে আমাদের অ্যাপ্লিকেশনের কোনো ইরর। যেমন আমি যদি facebook.com এ যাই তাহলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এখন ফেসবুকে আসছি, অনেকগুলো ইরর থাকে। ফেসবুকে গেলাম, ইনসপেক্ট এলিমেন্টে গেলাম, দেখেন কনসোলে গেলাম, দেখছেন কতগুলো ইরর? 10টা ইরর। তার মানে ফেসবুক কি ভুল করেছে নাকি, বলেন দেখি সবাই। স্যার, লগ ইন করলে তো আরো বেশি। আচ্ছা একটু বলি এটা কেন হয়। এটা হচ্ছে আমাদের মেনলি এই ইরর গুলো তৈরি হয় হচ্ছে আমাদের ব্রাউজারের কারণে। যে আমরা ক্রোম ইউজ করছি না, ক্রোম ব্রাউজারে অনেক অনেক অ্যাড অন এবং এক্সটেনশন অন করা থাকে, বুঝতে পারছেন সবাই? একটা ক্রোম ব্রাউজার যখন আমরা ব্যবহার করি, সেখানে অনেক অনেক এক্সটেনশন, অনেক অনেক অ্যাড অন গুলো ব্যবহার করে থাকি। এই একটা অ্যাড অন আরেকটা অ্যাড অন সাথে ঝামেলা করে আপনার কি হয়, বিভিন্ন ধরনের ইরর সে তৈরি করে রাখে। যেমন আমি যদি এই লিঙ্কটা এখন যদি মজিলা ফায়ারফক্সে অন করি, আমি মজিলা ফায়ারফক্সে চলে যাচ্ছি, দেখেন এখন যদি ইন্সপেক্ট এলিমেন্টে যাই, কনসোলে যাই, এখানে কোনো ইররই নাই, ইরর ইরর দেখেন কোনো ইরর নাই, কারণ এখানে আমি কোনো অ্যাড অন ট্যাড অন এখনো ইনস্টল করি নাই। আমি কি বুঝাতে পারলাম? ক্লিয়ার হলাম। সো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, হাই রে এত ইরর কেন, নিশ্চয়ই ইরর গুলো মনে হয় তাহলে কি কিছু একটা হয়ে যাবে আমাদের অ্যাপ্লিকেশনে, মনে হয় প্রবলেম আছে, ঝামেলা আছে। নো, ব্রাউজারে আমরা অনেক অনেক এক্সটেনশন ইউজ করে থাকি, যে এক্সটেনশন গুলোর কারণে কি হয় আপনার পুরো ব্রাউজারের মধ্যে বিভিন্ন ধরনের ইরর টিরর তৈরি হয়ে থাকে। সো আমাদের ক্রোমে এগুলো, যেমন ফেসবুকেরও আছে, আমরা দেখতে পেলাম, আমরা একটু আগে দেখতে পেয়েছি। সো এই ইরর গুলা আমরা আপাতত আজকে ইরর নিয়ে যেহেতু ক্লাস নিচ্ছি, আমি বোধহয় একটু ক্রোমে চলে যাই তাহলে মনে আপনাদের জন্য সুবিধা হবে আর কি। আমি এখন ক্রোমে চলে আসছি, সবাই কি দেখতে পাচ্ছেন? সবাই এটা 404 একটা ইরর আসছে, এটা হলো ফেভ আইকনের জন্য। আমাদের এই অ্যাপ্লিকেশনে ফেভ আইকনটা লোড করা হয় নাই। ক্রোম না মজিলা, এটা মজিলা, মজিলা, সরি মজিলা, মজিলা ফায়ারফক্স, সরি, ওই যে আমি বলতে গিয়ে ভুল করেছি। তো সবাই কি দেখতে পাচ্ছেন সবাই নাকি? জি স্যার। আচ্ছা একটু দেখেন, এখানে একটা ইরর আসছে, এটা হলো ফেভ আইকন, আমাদের এই অ্যাপ্লিকেশনে কিন্তু অ্যাড করা হয় নাই, এই যে ফেভ আইকনটা মিসিং আছে। সো সেই জন্য সেটাকে আপনার কি বলে, অলরেডি এটা একটা ইরর বলতেছে, আমি এটা কেটে দিলাম, মানে আমাকে ফেভ আইকন এখানে অ্যাড করতে হবে, অ্যাড করলেই ইররটা চলে যাবে, দরকার নাই আমাদের এখন এই ফেভ আইকন নিয়ে চিন্তা করার। আমি কি বুঝাতে পারলাম সবাইকে নাকি? জি স্যার। সে বলছে তোমার অ্যাপ্লিকেশনে ফেভ আইকন ডট আইও টা মিসিং, 404 মানে খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, মানে এটা এই ফাইলটা নাই আর কি। সো এই একটা ইরর থাকুক, কোনো প্রবলেম নাই, আমরা এখন আমাদের সামনে আগাই। এখন প্রশ্ন হচ্ছে আমরা কনসোলে কত ধরনের ইরর মেসেজ পেতে পারি। আসলে একটু খেয়াল করলে দেখবেন, আমরা কনসোলে ইরর পেতে পারি, ওয়ার্নিং পেতে পারি, লগস পেতে পারি, ইনফো পেতে পারি, এবং ডিবাগ নামে আমরা ইরর গুলো কিন্তু পেতে পারি। তার মধ্যে আমাদের ধরুন ওয়ার্নিং, ইরর, লগস এবং ইনফো এগুলো অনেক বেশি পরিমাণে এখানে চলে আসবে আর কি। যেমন একটু দেখাই তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। আমি যদি কোনো কিছুকে কনসোল লগ করি, কনসোল লগ, কনসোল ডট লগ লেখার পর আমি এখানে বলে দিলাম তুমি কেমন আছো, রিলোড দেন, আপনি ব্রাউজারে গেলে দেখবেন এই যে তুমি কেমন আছো আসছে। জি স্যার, জি স্যার, আমি কি সবাইকে বুঝাতে পারলাম? অর্থাৎ এই কনসোলে লগের কাছে আমরা চাইলে অনেক সময় অনেক কিছু পাঠাতে পারি। পাশাপাশি আমি যদি লগে বাদ দিয়ে এখন বলি ওয়ার্ন, আমি ওয়ার্ন মানে ওয়ার্নিং এর কাছে আমি পাঠাতে চাই কনসোলে, দেখেন ওয়ার্নে। এবার আপনি যদি রিলোড দেন, সরি না এটা না, আমরা একটু এখানে চলে যাই, দেখেন এখন এই যে ওয়ার্নিং, এখন দেখেন ওই যে ওয়ার্নের কাছে আপনার হচ্ছে এই যে ওয়ার্নিংস, দেখেন একটা চলে আসছে ওয়ার্নিং, তুমি কেমন আছো, এটা এখন কোথায় চলে গেছে? এটা কি কনসোল লগের কাছে আছে না ওয়ার্নিং এর কাছে আছে? সবাই বলেন দেখি, ওয়ার্নিং এর কাছে আছে, ওয়ার্নিং এর কাছে আছে। আমি কি সবাইকে বুঝাতে পারলাম? দেখেন, অর্থাৎ আমরা ওয়ার্নিং কনসোলে ওয়ার্নিং এর কাছে কোন একটা ভ্যালু কিন্তু সেন্ড করতে পারি। আবার আমরা যদি ইরর্স লিখে পাঠাই, এটা কিন্তু ইরর ইরর হিসেবে শো করবে, দেখেন কত মজার জিনিস। অর্থাৎ আমরা কনসোলে চাইলে একটা ইরর, এই দেখেন তুমি কেমন আছো, এটা কিন্তু একটা ইরর, এবং ইরর্স এর কাছে কিন্তু ইররটা চলে আসছে। আমি কি বুঝাতে পারলাম সবাইকে? জি স্যার, সবাই কি বুঝতে পারছেন? অর্থাৎ আমরা কনসোলে খালি বারবার সারা জীবন ধরে লগই করছি, বাট এটাও আমাদের জানতে হবে যে লগ ছাড়াও অনেক কিছু কিন্তু আমাদের এখানে আছে, ঠিক আছে। যেমন আমরা হচ্ছে আমরা চাইলে লগের কাছে পাঠাতে পারি, আমরা ওয়ার্নিং হিসেবে আমরা কোনো একটা মেসেজ পাঠাতে পারি, আমরা ইরর হিসেবে কোনো একটা মেসেজ পাঠাতে পারি, আবার আমরা ইনফো হিসেবে পাঠাতে পারি কিনা চলেন একটু দেখে নেওয়া যাক। আমি হচ্ছে একটু আপনার এখানে আমি যদি লিখি
ইনফো, ইনফোর কাছেও কিন্তু কি করতে পারবো আমরা চাইলে কোন একটা মেসেজ পাঠাতে পারবো। দেখেন এটা কিন্তু একটা ইনফো, ইনফো এই যে ইনফোর কাছে কিন্তু আছে। ব্যাপারটা কি সবাই ক্লিয়ার নাকি? বুঝতে পারছেন? আবার ডিবাগ আছে, চলেন দেখি ডিবাগ নামে কিছু আছে কিনা। আমি যদি কোনো কিছু পাঠাতে চাই তাহলে কিন্তু আমাদের সামনে এখন ডিবাগের কাছে চলে আসবে। দেখেন তুমি কেমন আছো, এটা ডিবাগের কাছে আছে, ডিবাগটা অফ করে দেন, ডিবাগের কাছে চলে আসছে। আমি কি সবাইকে বুঝাতে পারলাম নাকি? অর্থাৎ কনসোলের কাছে বিভিন্ন ধরনের মেসেজ আমরা কিন্তু পাঠাতে পারি। এই জিনিসটা আমরা এইমাত্র শিখে ফেলতে পারলাম। এবং আমরা শিখলাম কনসোল ডট লগ মানে লগে আসবে, কনসোল ডট কি ইরর, ইরর এর কাছে আসবে, কনসোল ডট ওয়ার্ন, ওয়ার্ন এর কাছে আসবে, কনসোল ডট হচ্ছে ইনফো, ইনফোর কাছে আসবে, কনসোল ডট ডিবাগ মানে কি ডিবাগ এর কাছে আমাদের কোনো মেসেজ আসলে আসবে। সো এই ব্যাপারটা কি সবাই ক্লিয়ার নাকি? সবাই ক্লিয়ার? ওকে নাইস। এবার নেক্সট স্টেপে আমরা চলেন চলে যাই। নেক্সট স্টেপটা হচ্ছে এরকম যে আপনার এখন প্রশ্ন হচ্ছে যদি আমরা কোনো ইরর তৈরি করি সেই ইররটাকে আমরা আমরা কি করতে পারি। যেমন আমি যদি এখানে বলি যে এইচকেল ফাংশনটাকে আমরা কল করলাম, আপনারাই বলেন এটা কিছু হইলো? এইচকেল ফাংশনটা যাকে কল করলাম, এই ফাংশনটা কি আগে থেকে এটা ডিক্লেয়ার করা ছিল না? ছিল না, না ছিল না স্যার। নাই তাহলে আমরা একটা ইরর খাবো না, কি বলেন সবাই? অবশ্যই, অলরেডি আমরা একটা ইরর খেয়ে ফেলেছি। দেখেন ইররের কাছে কিন্তু একটা ইরর চলে আসছে, কি uncut reference error, hkel is not defined. She bolche hkel ei function ta ke declare kora hoy nai, define kora hoy nai. Shobai ki bujhte pachhen? Kintu error ta ei system er mane javascript ta nijer nijer iccha moton kintu ekhane show korache. Byapar ta ki shobai bujhte perechen naki? Ji sir, javascript er iccha moton ekhane show korache na error er kache? জাভাস্ক্রিপ্টের এখন যে পার্টটা নিয়ে কথা বলছি এটা হচ্ছে আমাদের কাস্টম ইরর হ্যান্ডলিং। দেখেন টু হ্যান্ডেল ইরর ইন এ কাস্টম ওয়ে, আমরা যদি যে কোনো ইরর কে আমাদের নিজেদের ইচ্ছা মতন হ্যান্ডেল করি তাহলে আসলে আমরা এটাকে ইরর মানে কি বলবো এটাকে আমরা ইরর হ্যান্ডেলিং এর পার্ট হিসেবে আমরা বলবো আর কি। প্রিভেন্ট অ্যাপস ক্র্যাশিং ফর এন ইরর, মানে ধরেন আপনি যদি ইরর গুলোকে ছেড়ে দেন ছোট্ট একটা আনডিফাইনের কারণে ফুল অ্যাপ্লিকেশন ক্র্যাশ করবে, রান করবে না, তাই তো নাকি? জি স্যার, ঠিক না? বাট আমরা যদি ইররটাকে আমাদের মতন করে হ্যান্ডেল করি তাহলে কি হবে সবাই বলেন তো দেখি? এই প্রবলেম গুলো তৈরি হবে না। তাহলে কিন্তু আমাদের এই ইরর গুলো মানে অ্যাপ্লিকেশনকে সে ক্র্যাশ করে দিবে না, ইরর অনুযায়ী আমাদের অ্যাপ্লিকেশন একটা ব্যবস্থা নিবে আসলে। সো ইরর হ্যান্ডেলিং এর ব্যাপারটা কি সবাই বুঝতে পেরেছেন? সবাই জি স্যার, ইরর হ্যান্ডলিং এর ব্যাপারটা কি আমরা সবাই ক্লিয়ার নাকি? জি স্যার, জি। ওকে নাইস। সো এই হচ্ছে মোটামুটি আমাদের পুরো বিষয় আর কি। আমরা মোটামুটি আমার মনে হয় যে আমরা ইরর নিয়ে কথা বলতে পারলাম এবং আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পারলাম যে আসলে কিভাবে আমরা মানে কেন আসলে আমরা এই যে ইরর গুলাকে হ্যান্ডেল করবো আসলে। এবার আসেন আমরা ইরর হ্যান্ডেল করার জন্য যে সিস্টেমটা শিখবো সেটা হচ্ছে ট্রাই ক্যাচ থ্রো এন্ড ফাইনালি। আমরা কাস্টম ভাবে ইরর হ্যান্ডেল করার জন্য কি ইউজ করবো? ট্রাই ক্যাচ চেষ্টা করবে কিছু কোডকে এক্সিকিউট করার জন্য। ক্যাচ, ক্যাচ মানে সে যদি কোনো এরর পায় তাহলে সেটাকে ধরে ফেলবে। আমি এখন এইচকেলটাকে যদি এটার ভিতরে নিয়ে যাই একটু ভালো করে খেয়াল করো, আর ক্যাচ এখানে একটা ভেরিয়েবল নিতে হবে, ইআরআর নিলাম, যে কোনো নামে ভেরিয়েবল নেওয়া যায়। ট্রাই ব্লকের মধ্যে আপনার কি থাকবে? ট্রাই ব্লকের মধ্যে থাকবে আপনার কোড, যে কোডটাকে আপনার ইরর তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে বা যে কোডের মধ্যে হয়তো মাঝে মাঝে ইরর তৈরি হইতে পারে বিভিন্ন কারণে। সো আপনি সেটাকে ট্রাই এর মধ্যে রাখবেন আর কি, ট্রাই করবে সেটাকে এক্সিকিউট করার জন্য। যদি কোনো কারণে এখানে ইরর তৈরি হয়ে যায় তাহলে ক্যাচ ব্লক সে কি করবে, এই ইররটাকে সে ক্যাচ করে ফেলে, ক্যাচ করে এই ইরর ভেরিয়েবলের কাছে দিয়ে দিবে। আমি যদি এখন কনসোল লক করি তাহলে আপনি সুন্দরভাবে দেখতে পারবেন জিনিসটা আপনার আমাদের সামনে চলে আসবে। তো এখন যদি আমরা রিলোড দেই, আমরা বোধহয় এখান থেকে বের হয়ে গেছি নাকি? সো 127.0.0.1:5500 দেখেন আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্টে যাই, কনসোলে গেলাম। আচ্ছা আমি একটা কাজ করি, এখানে হচ্ছে আপনার একটু দেখেন তো আমাদের এখানে এই দেখেন কনসোল লগ এর মাধ্যমে দেখেন আমার এখানে কিন্তু ইরর অফ করে দেওয়া, ঠিক আছে? ইরর আমি অফ করে দিয়েছি, বাট কনসোল লগ এর কাছে কি আসছে দেখেন, রেফারেন্স ইরর, এইচকিউএল ইজ নট ডিফাইন্ড। আপনারা কি সবাই পুরো ব্যাপারটা ক্লিয়ার? সবাই স্যার
সবাই বুঝতে পারছেন তো? অর্থাৎ স্পেসিফিক যে কোনো এরর গুলোকে আমরা কিন্তু কি করতে পারি, ট্রাই ব্লকের মধ্যে আমরা এমন কিছু কোড রাখবো যে কোডে আমাদের এরর তৈরি হতে পারে, সেই এররটাকে ধরে আমরা ক্যাচ এর কাছে দিয়ে দিব। দেন আমরা কিভাবে সেটাকে মেইনটেইন করব সুন্দরভাবে, সেই ক্যাচ থেকে আমরা আসলে ব্লকটাকে মানে এররটাকে ধরে সেই এররটাকে আমরা এখানে শো করতে পারবো। আমি এখানে এরর ডট মেসেজ লিখি, এরর ডট মেসেজ, এখন কিন্তু সুন্দর করে আমার সামনে মেসেজটা শো করবে। কিন্তু দেখেন আমি যদি এখন রিলোড, এই যে দেখেন HKL is not defined. আমি কি আপনাদের সবাইকে বুঝাতে পারলাম নাকি সবাই বলেন তো দেখি? মানে বিশাল বড় একটা এরর ছিল, ঠিক আছে, একবারে রেফারেন্স এরর হাবিজাবি অনেক কিছু ছিল, বাট আমরা এররটাকে আমাদের মতন করে কাস্টমাইজ করে কিন্তু এখানে শো করে ফেলতে পারলাম। সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ট্রাই ক্যাচ ব্লকের মাধ্যমে কিভাবে একটা এররকে আমাদের মতন করে ম্যানেজ করব, ব্যাপারটা কি আপনারা সবাই বুঝতে পেরেছেন? ভাইয়া উপরে এররে 5 দেখা যাচ্ছে, 5 কই? এটা কেন কনসোলে? এটা তো আগের কাহিনী, ওই যে আমাদের আগেই তো 5টা ছিল, বুঝেন না? আচ্ছা আমি আমি এটা ব্রাউজারে ব্রাউজারে কারণ আমি মজিলাতে স্যার মজিলা মজিলাতে আসেন এখন, এই যে মজিলাতে আসেন, এখন আমার এররে কোনো এরর নাই, শুধু একটা এরর ফেভ আইকনের, বাট আমার কনসোল লগে আমি দেখতে পাচ্ছি HKL is not defined. আমি এটাকে কনসোল লগ না করে কনসোল কি করা উচিত? এরর করা উচিত। দেখেন আমার কনসোলে সুন্দর করে আমি আমার ইচ্ছা মতন আমার প্যাটার্ন অনুযায়ী দেখেন একটা এরর শো করেছি, HKL is not defined. আমি কি সবাইকে বুঝাতে পারলাম যে ট্রাই ক্যাচ ব্লকের মাধ্যমে কিভাবে একটা এররকে হ্যান্ডেল করা যায়? জি স্যার, জি জি।